फ्रेंड्स वेलकाम टू रत्नास किचन। रत्नास किचने आपनादे सकलके स्वागत। आज के आमी बानाबो बाटार गार्लिक लच्छा पराठा। एटा खेते खुबी सुस्वादु। तो आसुन देखे नी की की आमी नियेछि। आमी नियेछि एखाने बड़ो कापे दु कप मयदा। एखाने आटा मयदा मिशिए आपनारा करते पारेन, तो आमी शुधु मयदा दिए करब। आर नियेछि 8-10टा रसुनके कुचि करे नियेछि, देखुन एरकम एरकम भाबे। आर नियेछि एकटु ओरिगानो, নিয়েছি একটু চিলি ফ্লেক্স, এটা হাফ চামচ হাফ চামচ করে রয়েছে। নিয়েছি বাটার 3 চামচ হবে এখানে বড় চামচে, আর নুন আন্দাজ মতো, আর 1 চামচ ছোট চামচের, 1 চামচ চিনি, আর একটু সাদা তেল। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি নুন, সবটাই লাগবে, আন্দাজ মতো নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনিটা দিলে খুব ক্রিসপি হয়, তাই চিনিটা একটু দিচ্ছি। আপনারা না চাইলে না দিতে পারেন। এটা ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ময়দার জন্য তেল নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 চামচের মতন নিলাম তেল, ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যে আর জল লাগবে কি না। জল তো অবশ্যই লাগবে, আর একটু লাগবে। এবার ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। বাটার যে নিয়েছিলাম, বাটারের মধ্যে গার্লিক নিয়ে নিচ্ছি। একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যেটা মানে লাচ্ছা পরোটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন, যদি কম খান তাহলে এখানে এতটা নাও দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা অবশ্যই আপনারা দেবেন। এবার ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। সুন্দর মেশানো হয়ে গেছে, এবার এটাকে রেখে দিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে, সুন্দর দেখুন নরম হয়ে রয়েছে। এবার আমি লেচি কেটে নেব। একটু লেচিগুলো একটু বেশ বড় বড় হয়, তো আমি একটু বড় বড় করেই কাটছি। সম্ভবত 4টে একটু বেশি হবে, তো আমি একটুখানি বাঁচিয়ে রেখে দিচ্ছি। তো 4টে হয়েছে, বেশ বড় বড় করে 4টে হয়েছে, এইটুকু রেখে দিচ্ছি আমি। তো এটাকে ভালো করে একটু গোল করে নেব, ভালো করে গোল করে নিচ্ছি। একটা চাকি বেলনি নিয়েছি, আমি একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি, এবার বেলে নেব আমি এটাকে। বেলাটা লম্বা গোল তাতে কোনো ফারাক পড়ে না, তো আমি চেষ্টা করছি যতখানি পারছি গোল করার, কারণ এটাকে পেঁচাতে হবে, তার জন্য কোনো ব্যাপার না। আমি সুন্দর করে এটাকে গোল করে বেলে নিচ্ছি, বেশ অনেকটাই বড় করতে হবে। বেশ বড় করে আমি বেলে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা করেছি ওটা আমি মাখিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে এটাকে পুরো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে লাগিয়ে নিয়েছি, এবার একটুখানি ময়দা এর উপর দিয়ে ছিটিয়ে দেবো, যাতে ভাজগুলো খুব প্রমিনেন্ট হয়। তো সুন্দর করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে একটুখানি স্প্রেড করে দেবো চারদিকে। হয়ে গেছে, এবার আমি কিভাবে করতে হয় সেটা দেখুন। আমি এই যে এরকম করে ভাজ করছি, এই একটা ভাজ হলো। আবার ঠিক উল্টি নিয়ে, ঠিক যেরকম শাড়ির কুচি হয় ঠিক ওই রকমভাবে ভাজটা করতে হবে। তো আর একটা করে দিচ্ছি, দেখুন সুন্দর। এটাকে টেনে নিয়ে আসতে হবে, এটা আটকে গেছে, টেনে নিয়ে আসছি। এইভাবে ভাজ করছি, দেখুন সবগুলো কি সুন্দর হচ্ছে, হয়ে গেছে ভাজ। এবার এটাকে একটুখানি হাতের সাহায্যে চেপে দিতে হবে, যেটুকু বেরিয়ে গেছে তার জন্য কোনো অসুবিধা নেই, ভেতরে তো অনেকগুলোই লাগানো আছে। তো এইটাকে বেশ একটুখানি লম্বা করে নিতে হবে।
বেশ অনেকটা টেনে দেখুন লম্বা করলাম। এবার এটাকে গোল করে নিচ্ছি, এইরকম করে গোল করতে হবে, এইরকম এইরকম করে সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, এইরকমভাবে গোল করে নিতে হবে। আর যেটা বাকি অংশটা থাকবে এটা নাই নিচ দিয়ে নাই ওপর দিয়ে এটাকে ভেতরে দিয়ে দিতে হবে, দিয়ে আস্তে করে এটাকে বসিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এইভাবে আমি পরপর সবগুলো করে দিচ্ছি। দুটো আমি করে নিয়েছি দেখুন সুন্দর। আমি এবার একটু ময়দা নিয়ে নিচ্ছি, চাকিতে ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে বেলে নেব। খুব বেশি জোরে চাপ দেব না, সুন্দর করে এটাকে বেলে নেব। ভালো করে বেলে নিতে হবে, বেশি একটা চাপ দেবেন না, আর একটু ময়দা লাগবে। এবার একটু দেখতে হবে গোল হলো কি না সেটা একটু দেখতে হবে। তো আমি এটাকে পুরোপুরি গোল করে বেলে নিচ্ছি। একটা বেলে নিয়েছি আমি, রেখে দিয়েছি, আর পরেরটাও আমি ঠিক এইভাবেই বেলে নিচ্ছি। দুটো বেলা হয়ে গেছে, এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভেজে নেব। তো একটা প্রথমে আমি ছেড়ে দিচ্ছি, তাওয়া মোটামুটি গরম হয়ে গেছে, আর তাওয়াটা বেশ জোর করে দিচ্ছি। এবার এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন, তো আমি রিফাইন তেল দিয়ে করছি, এটা ভালো হবে। তো আপনারা সেটাও ফলো করতে পারেন, বা ঘি দিয়েও করতে পারেন, বা বনস্পতি দিয়েও করতে পারেন। তো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, এটা সাহায্য নিয়ে উল্টাতে হবে, না হলে কিন্তু তেলের ছ্যাঁকা লেগে যাবে। তো সাবধানতা অবলম্বন করা সবসময় দরকার। এটাকে সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি একুইট একুইট করে। এটা আপনারা পরিবেশন করবেন রায়তা কিংবা চাটনি বা আচার, সাধারণত চাটনিটা যায় না, আপনারা আচার দিয়ে এটাকে পরিবেশন করবেন বা রায়তা। এটাকে সুন্দর করে আমি ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দ্বিতীয়টাও আমি প্রথমটার মতন ভেজে নিচ্ছি, তাওয়ার গরমই রয়েছে, আঁচটা একটু জোর করে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে তেল দিয়ে দেব, সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি, নিচেরটা গরম হবে তারপরে এটাকে উল্টিয়ে দেব। সব জায়গায় মাখিয়ে দিলাম, এটা একটু তেল লাগে, এখানে কার্পণ্য করলে চলবে না, এখানে একটু তেল লাগে, ওই তেল অল্প তেল দিয়ে করলাম, তাতে কিন্তু খুব সুন্দর হবে না, ভালোও লাগবে না খেতে। তো এখানে তেল যথেষ্টই লাগে, তো আমি দিয়ে দিলাম, এটা হয়ে নি তারপরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এবার এই পিঠেও সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে তেল ব্রাশ করলে ভালো হয়, কিন্তু ব্রাশ না করে চামচ দিয়েই আপনারা দেবেন, ব্রাশ করলে খুব অনেকক্ষণ সময় লাগে, অত ভালো করে ছড়িয়ে দেওয়া যায় না, কেন তেল তো বলে দিচ্ছি এখানে তেল লাগবে। এটা ঠিক এই পিঠটাও হয়ে নি, তারপরে এটাকে আবার উঠিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সব ভাজগুলো প্রমিনেন্ট আসছে, যত এটা ভাজা হবে আস্তে আস্তে এগুলো সব খুলে আসবে। এবার উল্টিয়ে দিচ্ছি, ভালো করে প্রথমটার মতন এইটাও সেইভাবে ভেজে নেব, যাতে সুন্দর করে চারিদিকে ভাজা হয়। দুটোই আমি নামিয়ে নিয়েছি, এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। বাটার গার্লিক লাচ্ছা পরোটা আমি তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করেছি, দেখুন কি কত সুন্দর হয়েছে, কতগুলো সুন্দর সুন্দর লেয়ার বেরিয়েছে, দেখুন দেখুন সেম। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, পরিবারের সঙ্গে পরিবেশন করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।